চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। এখন পর্যন্ত সংগ্রহ 7 উইকেটে 272 রান। সাগরিকায় ব্যাট করতে নেমে ভালো শুরু হয়নি বাংলাদেশের, ওপেনিং এ আবারও ব্যর্থ লিটন, কাটা পড়েন 0 রানে। একই ওভারে 2 জীবন পেয়ে আগ্রাসী ব্যাটিং শান্তর। 40 রানে মাধুশঙ্কর শিকার টাইগার অধিনায়ক, সৌম্যের সাথে তার জুটিতে আসে 74 রান। এক প্রান্ত সামলে 50 তুলে নেওয়া সৌম্য ফেরেন 68 করে। এক বলের ব্যবধানে হাসারাঙ্গার শিকার মাহমুদুল্লাহ, দ্রুত 2 উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। পরে মুশফিক হৃদয় জুটি হাল ধরলেও তা লম্বা হয়নি, 25 রানে মুশফিক আউট হলেও ইনিংস বড় করেছেন হৃদয়। As soon as the ball was delivered, he was off. He didn't care where the ball went, he just went. And good option taken by Larry Kumar against all the odds.